হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিয়া পিয়া চ্যানেল। না, এখানে হচ্ছে আমি দুইটা ফ্রোজেন আইটেম নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, তো ভাবলাম আজকে যেহেতু এটা আমি ভাজবো তো আপনাদের সাথেও শেয়ার করি জিনিসটা কেমন, এটার ভিতরে কয়টা সামোচা আছে অ্যান্ড সিঙ্গারা আছে এবং এগুলোর টেস্ট কেমন। তো এখানে হচ্ছে সামোচার প্যাকেটটা আছে, এখানে হচ্ছে উপরে আপনারা দেখতে পারবেন এক্সপায়ারি ডেট, দেন হচ্ছে প্রাইস, এগুলো সব হচ্ছে এটার উপরেই লেখা থাকে। অ্যান্ড এটার পিছনে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে কীভাবে এটা মানে আপনারা বের করে ভাজবেন বা কী করবেন সব কিছু এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনারা দেখেও ভাজতে পারবেন। এখানে আমি নিয়েছি দুইটা গোল্ডেন হারভেস্টের প্যাকেট, এটা হচ্ছে একটা সামোচার প্যাকেট, একটা সিঙ্গারার প্যাকেট, দুইটাই হচ্ছে মিনি সামোচা অ্যান্ড মিনি সিঙ্গারা। এখানে যে সামোচার প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটাতে 25 পিস মিনি সামোচা আছে এবং এটার প্রাইস হচ্ছে 210 টাকা, এবং এখানে 25 পিস সামোচা আছে, মিনি মিনি একদম ছোট সাইজের 25 পিস সামোচা থাকে। তারপর হচ্ছে এখানে একটা সিঙ্গারার প্যাকেট আছে মিনি সিঙ্গারা, এটা হচ্ছে 120 টাকা প্রাইস, এটার ভিতরে হচ্ছে 20 পিস মিনি সিঙ্গারা রয়েছে এবং এটারও সেম প্রসেসই, পিছনের দিকে আপনারা দেখতে পারবেন কীরকমভাবে কী করতে হবে সব প্রসেস পিছনে লেখা আছে। আপনারা এই সিঙ্গারার প্যাকেট এবং সামোচার এই ফ্রোজেন আইটেমগুলো যে কোনো মুদির দোকানে যেখানে ফ্রোজেন আইটেম বিক্রি করা হয় বা যে কোনো সুপার শপে আপনারা গেলে এটা পেয়ে যাবেন খুব ইজিলি, অ্যাকচুয়ালি এটা অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে খুলে ভিতরে দেখিয়ে দিচ্ছি, কয়েকটা সিঙ্গারা এবং কয়েকটা সামোচা আপনাদেরকে ভেজেও দেখাই দেব যে ভিতরে আসলে এগুলো কেমন থাকে। এখানে ভিতরে যে মিনি সিঙ্গারার প্যাকেট, মিনি সিঙ্গারার প্যাকেটের ভিতরে একদম ছোট ছোট সিঙ্গারা রয়েছে, 20 পিস সিঙ্গারা থাকে এবং এগুলো হচ্ছে দেখতে ঠিক এরকমই থাকে। তারপর হচ্ছে আপনারা তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলতে পারবেন। আর এখানে আসা হচ্ছে সামোচার প্যাকেট, সামোচা প্যাকেটের ভিতরে একদম মিনি একদম ছোট ছোট সাইজের 25টা সামোচা থাকবে। এটা হচ্ছে একদম ফ্রিজ থেকে বের করে আমি গরম তেলের মধ্যে, তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই হচ্ছে আমি সামোচার সিঙ্গারাগুলো দিয়ে ভেজে নেব। এবং এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না, অল্প কিছু টাইমের মধ্যে ভাজা হয়ে যায়, আপনারা জাস্ট একটু কালার হয়ে আসলেই আপনারা হচ্ছে নামিয়ে ফেলবেন, তাহলে দেখবেন যে অনেক মজার এবং ক্রিস্পি হবে। সামোচাটা মজারই হয়েছিল, ক্রিস্পি ছিল, ভিতরে সামোচার ভিতরে চিকেনের পুর ছিল, ভিতরে হচ্ছে চিকেনের কিমা ছিল আর সিঙ্গারার ভিতরে হচ্ছে আলু ছিল, আলুর সিঙ্গারা বলতে গেলে এটা পুরোটাই আলু দিয়ে তৈরি। সামোচাটার ভিতরে আসলে চিকেনের পুর দেওয়া বা চিকেনের কিমা দেওয়া, তার জন্য আমার সামোচাটা অনেক ভালো লেগেছে এবং সামোচাটা একটু ক্রিস্পিও ছিল।